শালপিয়ালের মাঝে নানা পাখির বাসা বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে। বন দফতরের উদ্যোগে শীতকালীন পাখি গণনায় জেলার বড় জলাশয়গুলিতে সন্ধান মিলেছিল নানা পর্যায়ী পাখির। এবার জঙ্গলে গ্রীষ্মকালীন পাখির খোঁজ নিলেন বিশেষজ্ঞরা। বন দফতরের সহযোগিতায় জেলার বড় বড় জঙ্গলে চলে পর্যবেক্ষণ। বর্ণালী, ধুতরাজ, রাজঘুঘু সহ কত সব নামের পাখির খোঁজ পেয়েছেন তারা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 3 মাসের অতিথি হয়ে জেলায় আসে ওই সব পাখি। শীতকালীন যে পাখি বাঁকুড়া জেলার মূলত মুকুটমণিপুর সহ বিভিন্ন জায়গায় যে শীতকালীন পাখি গণনা হয়েছিল তার অসাধারণ সাফল্য মিলেছে এমনটা কিন্তু বন দপ্তর থেকে জানানো হয়েছিল, এবং বাঁকুড়া জেলাতে যে হিউজ পরিমাণ শীতকালীন পাখির আগমন হয় সেটাও কিন্তু জানানো হয়েছিল বন দপ্তরের তরফে। তবে এই প্রথমবার বলা যেতে পারে, এই প্রথমবার বাঁকুড়া জেলাতে গ্রীষ্মকালীন পাখি গণনা শুরু হয়েছে গত 5 তারিখ থেকে। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গল, সুতান, বিষ্ণুপুর, বিষ্ণুপুর এরোড্রাম, জয়পুর, তাঁতিপুকুর, বাসুদেবপুর, এই জায়গাগুলো আমরা কাভার করার চেষ্টা করেছি। আমরা মোটামুটি গোটা স্পিসিস হিসেবে টোটাল 70-80 রকমের হয়তো স্পিসিস দেখেছি, কিন্তু তার মধ্যে ধরুন সামার মাইগ্রেটারি বার্ড হিসেবে আমরা 10-12টা রাখতে পারি, মানে যারা গ্রীষ্মকালে বা বর্ষার আগে আসে। 5 থেকে 6 রকমের কোকিল, যেগুলো বেশিরভাগগুলোই গ্রীষ্মকালে আসে। আর তাছাড়া খুব বেশি পরিমাণে যেগুলো এসছে তার মধ্যে হচ্ছে বর্ণালী, যেটা ইন্ডিয়ান পিট্টা, ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাই ক্যাচার, যেটাকে আমরা দুধরাজ বলি বা শাহ বুলবুল বলি বা সাদা লেজের জন্য ফিতে বুলবুলি বলি, এগুলো। যেটা বলা হচ্ছে পক্ষী বিশেষজ্ঞদের তরফ থেকে, বাঁকুড়া জেলাতে বিভিন্ন প্রজাতির কোকিলের বিরাজমান একটা রয়েছে, বিভিন্ন যে কোকিল রয়েছে তার সাথে সাথে রয়েছে ঘুঘুর একটা প্রজাতি রয়েছে এবং বুলবুলের একটা প্রজাতি রয়েছে, এবং অনেক ধরনের প্রজাতি এখানে কিন্তু বাঁকুড়ার জঙ্গলে রয়েছে। তবে যেটা বলা হচ্ছে যে 3-4 মাস ধরে এই ধরনের যে পরিযায়ী পাখি তারা কিন্তু গ্রীষ্মকালে বাঁকুড়ায় আসে এবং বাঁকুড়ায় নির্দিষ্ট সময় থাকার পর তারা কিন্তু আবার রওনা দেয় তাদের নিজেদের ঠিকানায়। এবছরই প্রথম এই সামার বার্ড কাউন্টটা বাঁকুড়া জেলাতে প্রথম সংগঠিত হলো। তো এর আগে আমরা উইন্টার বার্ড কাউন্ট করেছি, তা এবার 5 থেকে 12 জুন এই কটা দিন 8 জন মিলে একটা প্রকৃতিপ্রেমী একটা সংগঠন এই কাজটা করেছে আমাদের তরফ থেকে, মানে বন দপ্তর তরফ থেকে সব রকম সাহায্য দিয়ে করা হয়েছে। তা একটা নতুন প্রজাতি পাখি এবার প্রথম সাইটিং হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এমারাল্ড ডাব বা যেটা বাংলাদেশের রাজঘুঘু বলে। এছাড়াও ইন্ডিয়ান ফ্লাই ক্যাচার যেটা, সেটাও অনেক বেশি সংখ্যক পাওয়া গেছে, জ্যাকোবিন কাকু পাওয়া গেছে, এবং পিট্টা বাংলা যেটাকে বর্ণালী বলে যে পাখিটার নাম, এটাও মানে মোর দ্যান 1000 পাওয়া গেছে। এছাড়া অন্যান্য পাখির সংখ্যা বেশ বেশি পরিমাণে দেখা গেছে। আর যেহেতু এবার প্রথম, অতএব কম্পেয়ারটা করা যাচ্ছে না। পক্ষী বিশেষজ্ঞদের কথায় তারা বলছেন বাঁকুড়ার যে অ্যাটমসফিয়ার, বাঁকুড়ার যে প্রকৃতি, শাল পিয়ালের যে জঙ্গল, সেই জঙ্গল কিন্তু যারা পরিযায়ী পাখি, যারা গ্রীষ্মকালীন যে সমস্ত পাখিরা আসে তাদের কিন্তু সব থেকে আদর্শ জায়গা এমনটা কিন্তু মনে করা হচ্ছে বা এমনটা কিন্তু বলা হচ্ছে। সব মিলিয়ে এই যে পাখির যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের রিপোর্ট জানানো হবে বন দপ্তরকে, তারপরে জানতে পারা যাবে বাঁকুড়া জেলাতে কোন কোন জায়গায় কোন কোন পাখির সব থেকে বেশি আসা যাওয়া রয়েছে এমনটা কিন্তু জানতে পারা যাবে। বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।